তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে জানাই শুভ লক্ষ্মী পুজো। আর আমি অনেকদিন ছিলাম না, ব্লগ দিতে পারিনি তোমাদেরকে, কারণ আমি গেছিলাম আমার মামা বাড়িতে। তো বাড়ি চলে এসেছি আর আজকে লক্ষ্মী পুজোতে সেইটাই তোমাদেরকে দেখাবো। আর এখন দেখো বাইরে কি জোরে বৃষ্টি হচ্ছে আর মেঘও প্রচণ্ড ডাকছে। তো চলো তোমাদের একবার বৃষ্টিটা দেখিয়ে দিই। দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে, কি সুন্দর বলবো না, কিন্তু আমার ভালোই লাগছে। আর এই দেখো আমি বাইরে আলপনা দিয়েছি, সব ধুয়ে যাচ্ছে। এইটা মা দিয়েছে আর এগুলো আমি দিয়েছি, তো সেগুলো দিয়েছি। এই দেখো এই আলপনাটা দিয়েছে মা, তো এখনো আমাদের কিন্তু রেডি হয়নি, পুরো গোছানো হয়নি। আর এইখানে শুধু আড়িটা পাতা হয়েছে, আমাদের আড়ি পাততে হয়, এই যে এইটা সেইটা। মনে হচ্ছে বউ শাড়ি পরে বসে আছে। আর এই দেখো স্থলপদ্ম দেওয়া হয়েছে, আর এইখানে আছে, আর এইখানে মঙ্গল ঘট বসানো হয়েছে, আর এখনো সাজানো হচ্ছে সমস্ত কিছু। দেখো আমাদের পুজো হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো দিয়ে চলে গেলেন। আর এই দেখো আমাদের ঠাকুর, আমাদের আজকে পুজো উপলক্ষে কি কি মেনু হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে আমাদের প্রথমে হয়েছে খিচুড়ি, আমি একটুখানি টেস্ট করেছি, দারুণ লাগছে খেতে। তো এইটা খিচুড়ি, আর খিচুড়িটা কিন্তু গোবিন্দভোগ চালের, আর খিচুড়ির সাথে আছে বেগুন ভাজা। আর এই দেখো মা এখন কেবল মটর আর আলু সিদ্ধ বসাচ্ছে ঘুগনির জন্য, এখনো হয়নি, হলে তোমাদের অবশ্যই দেখাবো। আর এই দেখো এখানে আলুর দম হচ্ছে, আর দারুণ লাগ, মানে সেন্টটা দারুণ বেরোচ্ছে। তো এইটা খিচুড়ির সঙ্গে, আর ঘুগনির সঙ্গে হবে লুচি। আর এই দেখো আলুর তরকারিটা হয়ে গেছে, আলুর দমটা, এটা নিরামিষ আলুর দম। ফ্রেন্ডস দেখো আমি এখন উপরে আছি, আর আমার স্নান করা হয়ে গেছে, আর মার ঘুগনিটা হয়ে গেছে। তো চলো নিচে গিয়ে সেটা দেখিয়ে দিই, আর উপরে দারুণ একটা স্মেল আসছে। আর এইটা দেখো ঘুগনি, এটা যেহেতু নিরামিষ ঘুগনি তাই মা এটা নারকেল দিয়ে রান্না করেছে, আর উপরে নারকেল দিয়ে গার্নিশিংও করা আছে, আর স্মেলটা দারুণ আছে। আমি এখনও টেস্ট করিনি, টেস্ট করে তোমাদেরকে অবশ্যই বলবো। আর মায়ের ঘুগনিটার উপর একটুখানি লেবুর রস আর বিটলমন দিয়ে দিল, তারপরে এটার টেস্ট দ্বিগুণ হয়ে গেল, দারুণ খেতে লাগছে, আমি খাচ্ছি এখন। আর লুচিটা এখনও হয়নি, লুচির সঙ্গে খেতে অসাধারণ লাগবে। লক্ষ্মী পুজো আমাদের করা হয়ে গেছে, আর আমি এখন ঘুগনিটা খেলাম, দারুণ হয়েছে বললামই, আর আমার স্নান করা কিন্তু দেখতে পাচ্ছ হয়ে গেছে। তো আজকের মতো এইটুকুই, বাই বাই। আর এই দেখো ফ্রেন্ডস এই আলপনাটা আমি দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই বলবে।